সকলকে স্বাগত। আমরা আরেকটি পোর্শন পড়বো, সেটা হলো ট্রান্স এফেক্ট। ট্রান্স এফেক্ট পড়বার জন্য আমাকে জানতে হবে পাই বন্ডিং কনসেপ্ট আর পোলারাইজেশন কনসেপ্ট। মনে করো মেটালের সঙ্গে কোনো একটা বন্ড, মনে করো সায়ানাইডের একটা বন্ড হচ্ছে, তাহলে যদি সায়ানাইডের সঙ্গে কোনো একটা মেটালের বন্ড হয়ে থাকে, তাহলে সায়ানাইড প্রথমে মাইনাস চার্জ দিয়ে মেটালটাকে ধরবে, যেটাকে বলা সিগমা বন্ড। সিগমা বন্ড করবার পর এই মেটালের নিজস্ব ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো নিজস্ব ইলেকট্রন আছে মানে মূলত ডি ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এখানে পড়বে, এই বন্ডের মাথায় উঠবে। তার মানে ইলেকট্রনটা সিগমা বন্ড যেদিকে হয়েছিল ইলেকট্রনটা তার অপোজিট দিকে পড়ে উঠছে, যেটাকে বলা হচ্ছে পাই বন্ড তৈরি হচ্ছে। তার মানে একদিকে সিগমা বন্ড, অপর দিকে পাই বন্ড তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি সাইনার্জেটিক এফেক্ট, সাইনার্জেটিক এফেক্ট। ওকে, ফলে মেটালের সঙ্গে যদি এরকম সিএন জাতীয় জিনিস যুক্ত থাকে এই সাইনার্জেটিক এফেক্টের জন্য, এই মেটালের ইলেকট্রনিক ক্লাউডটা এই দিকটা ডিলোকালাইজড হয়ে পড়বে পুরো। তাহলে মেটালের অপোজিট দিকে ইলেকট্রনিক ক্লাউডটা যেটা ছিল সেটাকে কী করবে, এই সায়ানাইড কী করবে, নিজের দিকে পুরো টেনে নেবে। ফলে এই দিকে যে ইলেকট্রনের যে ক্লাউডটা রয়েছে, সেই ক্লাউডটা মনে করো এর সঙ্গে যদি একটা মনে করো এন যুক্ত থাকে, তাহলে এর সঙ্গে যে ইলেকট্রনিক ক্লাউডটা ছিল, যেহেতু এই এ পুরো ডিলোকালাইজড করে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, ফলে এই দিকে ক্লাউডটা কী হচ্ছে, কমে যাচ্ছে, ফলে এই বন্ডটা কী হবে, ভেঙে যাবে। এই বন্ডটা ভেঙে গেলে এইখানে অন্য কারোর সঙ্গে রিঅ্যাকশান করলে সে কী হবে, এই জায়গাটা যুক্ত হয়ে যেতে পারবে। মানে মনে করো এম এরম এরম বন্ড আছে, এই দিকে যদি বেশি টার্নটা কাজ করে তাহলে কী হবে, এই ইলেকট্রনিক ক্লাউডটা পুরো নিয়ে নেবে, এই পুরো ইলেকট্রনিক ক্লাউডটা কোন দিকে শিফট হয়ে যাবে, এই দিকে শিফট হয়ে যাবে। ফলে এখানে ইলেকট্রন না থাকবার জন্য বন্ডটা কী যাবে, উইক হয়ে যাবে, ফলে ব্রেক হয়ে যাবে, এবং ব্রেক হয়ে গেলে এখানে অন্য কারোর সঙ্গে অন্য কোনো গ্রুপ এখানে অ্যাটাচ হয়ে যেতে পারে। ওকে, তো এটা হলো পাই বন্ডিং কনসেপ্ট। পোলারাইজেশন কনসেপ্টটা কী, মানে মনে করো এখানে একটা হ্যালোজেন আছে, তো হ্যালোজেন যেই থেকে থাকে তার ইলেকট্রন মনে করো ক্যাপচার করার প্রবাবিলিটি বেশি। কী করে বুঝবো ইলেকট্রন নেওয়ার বা ইলেকট্রন ক্লাউড নেওয়ার প্রবাবিলিটি বেশি, না যত সাইজটা লার্জ হবে, যত সাইজটা লার্জ হবে তত কী করবে, এই দিকের ইলেকট্রনটা কী করবে, সে নিজের দিকে নিয়ে নেবে, যেটাকে বলে পোলারাইজেশন, পোলারাইজেশন। তাহলে যত সাইজটা লার্জ হবে তত ইলেকট্রনের ক্লাউডটা কী হবে, এই দিকটা তত কী হবে, শিফট হয়ে যাবে। আর যত ইলেকট্রন এই দিকে শিফট হয়ে যাবে তত কী হবে, মানে সাইজটা মনে করো আমার কাছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর মধ্যে সাইজ সবথেকে কোনটা বেশি, আয়োডিনের সাইজ সবচেয়ে বেশি, তো মানে আয়োডিন থাকলে বেশি পরিমাণ ইলেকট্রন এই দিক থেকে এইদিকে চলে আসবে, এবং ইলেকট্রন যত এই দিক থেকে এইদিকে চলে আসবে এই দিকের ইলেকট্রনের ক্লাউড কী হবে, কমে যাবে, ফলে এই দিকের বন্ডটা কী হবে, উইক হয়ে যাবে, এবং উইক হয়ে গেলে কী হবে, বন্ডটা ভেঙে যাবে। তার মানে কোনো এক সাইডে ইলেকট্রন যত টেনে নেবে অপোজিট সাইডে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, বন্ডটা উইক হবে এবং সহজে ভেঙে যাবে। ওকে, তাই জন্য আয়োডিনের সব থেকে বেশি হবে ট্রান্স এফেক্ট, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। ওকে, কেন অপোজিট দিকে বন্ডটা উইক হয় আমরা এই ভিডিওতে আমরা শুধুমাত্র সেইটা দেখলাম। তাই সবার যে ট্রান্স এফেক্টগুলোকে সাজাই, প্রথমে এইগুলো পাবো, তারপরে এইগুলো, এগুলো পাওয়ার অনুসারে সাজানো হয়েছে, নিচে থেকে ওপর দিকে যত যাচ্ছে ট্রান্স এফেক্টের পাওয়ারটা বেশি, এর অ্যাপ্লিকেশান করতে চাই। মনে করো আমাকে এই কম্পাউন্ডের মধ্যে অ্যামোনিয়া দিয়েছে, তো প্রথমে কোনো ট্রান্স এফেক্ট ইউজই হলো না, কোনো একটা ক্লোরিনটা ভেঙে গেল, ভেঙে গিয়ে অ্যামোনিয়াটা ঢুকলো, এটা বন্ড স্ট্রেন্থের জন্য, কারণ যখন রিঅ্যাকশান করা হয় হিট থাকে, সুতরাং এই ঘটনা ঘটতেই পারে। তাহলে প্রথমে একটা ক্লোরিন ভেঙে গিয়ে সেখানে অ্যামোনিয়া এলো। এবার তুমি দেখো অ্যামোনিয়া এবং ক্লোরিনের মধ্যে কার ট্রান্স এফেক্ট বেশি, তাহলে অ্যামোনিয়া এবং ক্লোরিনে দেখো, ক্লোরিন এখানে, অ্যামোনিয়া কোথায় আছে দেখো, অ্যামোনিয়া এখানে, তাহলে ক্লোরিনের ট্রান্স এফেক্ট বেশি। তাহলে ক্লোরিন এইদিকে, ক্লোরিন এইদিকে, ক্লোরিন, তাহলে মানে কেউ কাউকে টানবে না, ব্যাপারটা একই থাকবে, কিন্তু এই দুটোর মধ্যে কী হবে, এই ক্লোরিন কী হবে, বেশি টানবে, তাহলে বেশি টানলে এই বন্ডটা উইক হবে এবং বন্ডটা ভেঙে যাবে, কিন্তু এই বন্ডটা ভেঙে গিয়ে অ্যামোনিয়াই ঢুকবে, তাহলে কোনো লাভ আছে, লাভ নেই। তখন কী হয়, আর একটা ক্লোরিনের বদলে, মানে যেদিকটা ট্রান্স এফেক্টে কাজ করছে তার পাশের ক্লোরিনটার বদলে সেই গ্রুপটা ঢুকে যায়, তাহলে এখানে ট্রান্স এফেক্ট কোনো জায়গায় ইউজই হলো না, কিন্তু সেই অর্থে, বুঝতে পারছো, আরও ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি পরেরটার ক্ষেত্রে দেখো।
তাহলে পরেরটার ক্ষেত্রে দেখো একই রকমভাবে প্রথমে ক্লোরিনে রিয়াকশন করছে, তো একটা বন্ড ভেঙে গিয়ে সেখানে ক্লোরিন এলো, এখানে কোনো ট্রান্স এফেক্টের কোনো ব্যাপার নেই। এবার তুমি খেয়াল করবে যে এই অ্যামোনিয়া এবং ক্লোরিনের মধ্যে কার ট্রান্স এফেক্ট বেশি, ক্লোরিনের ট্রান্স এফেক্ট বেশি, তার মানে ক্লোরিন বেশি পরিমাণে এই দিকটা টেনে নিচ্ছে, ফলে এই বন্ডটা কি উইক হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানের ক্ষেত্রে কেন হলো না, এখানে টেনে নেওয়ার ফলে এই বন্ডটা উইক হয়ে কোনো লাভ নেই, কারণ ভেঙে গিয়ে অ্যামোনিয়ার বদলে তাহলে অ্যামোনিয়াই আসতো। তাই জন্য কী হচ্ছে, যে দিকটা ট্রান্স এফেক্ট কাজ করছে তার পাশের ক্লোরিনটা বা পাশের গ্রুপটা ভেঙে গিয়ে সেখানে গ্রুপটা ঢুকবে, ঠিক আছে। যদি অপোজিট দিকে যে ঢুকছে আর যে বেরোচ্ছে যদি দুটো সেম হয়ে যায়, তখন তার পাশের গ্রুপটা ভেঙে গিয়ে সেখানে এই অ্যামোনিয়াটা ঢুকবে। এখানে ক্ষেত্রে কী হবে, অ্যামোনিয়াটা কি ক্লোরিনটা টেনে নেওয়ার জন্য কী হবে, অ্যামোনিয়া বন্ডটা উইক হচ্ছে, তার মানে অ্যামোনিয়া বন্ডটা কী হবে ভেঙে যাবে। এবার ভেঙে গিয়ে কে ঢুকবে, অ্যামোনিয়া বন্ডটা ভেঙে গিয়ে কার রিয়াকশন করছে, পরে সিএল মাইনাসের রিয়াকশন করে, তার মানে সিএলটা এখানে ঢুকবে। তাহলে কী প্রোডাক্ট পেলাম, ট্রান্স প্রোডাক্ট পেলাম, তাই তো। আর এখানে কী হবে, সিস প্রোডাক্ট পেলাম, কী করে অ্যাপ্লাই হলো বুঝেছো। আর ট্রান্স এফেক্ট কেন হয়, মূলত দুটো কারণের জন্য হয়, একটা হলো পাই বন্ডের কনসেপ্ট হয়ে থাকে, একটা পোলারাইজেশন কনসেপ্টের হয়ে থাকে, ঠিক আছে। তো ট্রান্স এফেক্ট খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া, আশা করবো ভিডিওটা সকলের উপকারে লাগবে।